এটা আমি তোমাকে জিজ্ঞেস করব না তোমার টাকা তুমি জলে বাঁচাও আকাশে উড়াও সেটা তোমার ব্যাপার আমি শুধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই স্ত্রী সংসার বলে তোমার কিছু আছে কি হলো উত্তর দাও না কেন স্ত্রীর প্রতি স্বামীর যে একটা কর্তব্য আছে সেটা কি তোমাকে মুকসেদুল মুমিনের বই থেকে পড়ে শোনাতে হবে তোমার যদি এই মনে ছিল তাহলে কি বিয়ে করার কোনো দরকার ছিল বিয়ে কি আমি আজকে করেছি নাকি যখন বিয়ে করেছি তখন দরকার ছিল কি ছিল না সেটা মনে আছে নাকি যাও নিজের কাজ করো গে আর পারলে একটু নাস্তা দাও নাস্তা দাও লজ্জা করতেছ না তোমার নাস্তা চাইতে যেখানে ছিলে সেখানে নাস্তা পাওনি খ্যাস খ্যাস করো না তোমার লাবানু মিজাজ অনেক খাপ্পা হয়ে আছে বলো কত টাকা হারিয়েছো সেটা তো তুমি শুনবা না বললে শুনবো না বলেছে কি আমি বলে শুনবো না বলো কত টাকা হারিয়েছো সেটা বলা যাবে না আজকে তোমার হাতের একখান বালা আমারে দিবা কি বালা হাতের বালা দিয়ে কি করবা তুমি কি আবার করব নিশ্চয় কোনো গ্রাম্য বালার হাতে তোমার বালাখান পরাই দেব না তাহলে কি করবা সেটা বলা যাবে না হাতে নগদ যা ছিল সেটা খরচ হয়ে গেছে তোমার বালাখান বেয়েছে আমার বালা বেয়েছে জুয়ো বাসি করবা ওরে কি ডাকুতা আছিস রে এদিকে আয় আমার সব শেষ হয়ে গেছে রে ওরে আল্লাহ রে আতকের আব্বা আমার অলংকার বেয়েছে জুয়ার আড্ডায় উড়ায় দিতে চাস আমার সর্বনাশ হয়ে গেছে রে আমি গলায় ধরে দিব রে আমি গলায় ধরি ছেলেরা শুনলে কি মনে করবি এত চাচামিচি করতেছো কিছু নেই হ্যাঁ নিজের স্বামীর মান সম্মান রাখতে পারো না কেমন স্থির তুমি কি হয়েছে মা 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 তুমি চিৎকার চেঁচামেচি করতেছো কিসের জন্য আব্বা কি তোমাকে হিট করেছে মা ও মা বের হয়ে আসো আমি তোমাকে সেভ করতে আসিছি মা বিয়া তুমি করতেছো কেন বাজিদ মিয়া তোমার আব্বা কি এই পর্যায়ে নেমেছে যে তোমার মায়ের গায়ে হাত তুলবে তালিপনের মাপ আটকা সিল্লে উঠলো কিসের জন্য তোমার মার যে বায়ু ছড়া রোগ আছে তুমি জানো না সামান্য একটু কিছুতে চিল্লা চিল্লে শুরু করে দেয় যাও ঘরে যাও বাপ বাপ মায়ের কথার মধ্যে নাক গলাতে হয় না যাও ঠিক আছে যাচ্ছি কিন্তু আব্বা একটা কথা বলে দিয়ে যাই আপনি জুর টাকার জন্য যদি মার উপর কোনো রকম উচ্চবাস্য করেন বিনা দোষে তাকে হিট করেন তাহলে পরে আমি কিন্তু আমার আমার মানসিক যে অবস্থা তাতে তো মনে হচ্ছে আমি কোনো কিছুই করতে পারবো না নেই তারপরও আপনি মার সাথে একটু সফট বিহেভ করার চেষ্টা করবেন কয়দিন ধরে শুনতেছি মনের অবস্থা খারাপ মনের অবস্থা খারাপ কি সমস্যা কি কি হয়েছে তোমার কি আর হবে সাকামাইছি না আব্বা প্রতিজ্ঞা করার জন্য হাত ধরেছি এই যে তোমার হাত ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করতেছি আজকের পরে আর খেলবো না তোমার বালাখান আমার দিবার না মানে তোমার বালাখান দিয়ে আমি শেষ বলের মতো করবো একটা শেষ বলের মতো তোমার বালাখান বেঁচে যদি আমি খেলতে বসি তাহলে আমি নিশ্চিত যে আমি জিতবই আর এ যাবৎকাল আমি যত টাকা জুয়ো খেলে হারিছি সব টাকা আজকে আমি তুলে আনবো খবরদার ওই কথা আর কবা না না বিশ্বাস করো আজকেই তো শেষ এই যে তোমার মাথা ছুঁয়ে করছি স্ত্রীর মাথার উপর তো আর কিছু নাই আছে আমি আমার স্ত্রীর মাথায় হাত রেখে বলতেছি আজকের পরে আর কেন আমি তোমাকে বিশ্বাস করি না
বিশ্বাস করে দেখোই না সোনা দেখো আমি তোমার কথা রাখতে পারি কিনা দেখো কেন তুমি বুঝতে পারো না বাজিতের বাপ তোমার জুয়া খেলা শুরু করার পর থেকে এই সংসারে কি পরিমাণ যে অশান্তি শুরু হয়েছে আমি তো সব বুঝতে পারি আমার তো কিছু বলতে হবে না সেই জন্যই তো আমি খেলাকান ছেড়ে দিতে চাই ওই যে মানুষ যেমন সিগারেট ছাড়ার সময় শেষ সিগারেট টাইস করে টাইনে তারপরে ফেলাই দেয় আমি ওরকম আজকে আয়েস করে জুয়ো খেলে এ যাবৎকালে যত যত টাকা হারিয়েছি সব তুলে আনছি দিবা বালা খান মালাবন ঠিক আছে